আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিদায় নিতে চলেছে মহামান্বিত মাস রমজান। দরজায় কড়া নাড়ছে শাওয়াল মাস, হাতছানি দিচ্ছে দীর্ঘ এক মাসের রোজার পর চরম আনন্দের মুহূর্ত ঈদ উল ফিতর। এরই মধ্যে 2024 সালে ঈদ উল ফিতরের সম্ভবত তারিখ জানানো হয়েছে সৌদি আরবে। এখন সবারই মনে একটি প্রশ্ন, এবছর ভারত ও বাংলাদেশে কিবারে ঈদ উল ফিতর উদযাপন হবে? জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আমরা জানি রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে। তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে চাঁদ দেখার উপর। চাঁদ দেখার সাপেক্ষে কবে ঈদ উল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এরই মধ্যে সৌদি আরবে সুপ্রিম কোর্ট সবার প্রতি চাঁদ দেখার নির্দেশনা দিয়েছেন। সোমবার নাগরিকদের ঈদ ও শাওয়াল মাস শুরুর চাঁদ দেখতে বলা হয়েছে। এদিকে সৌদি আরব থেকে আরও জানা গেছে, সোমবার সৌদি আরবে 29টি রোজা হবে, ফলে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন মঙ্গলবার ঈদ উল ফিতর হবে। তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস 30 দিন ধরে পূর্ণ হবে। এছাড়া বুধবার ঈদ উল ফিতর পালিত হবে সৌদি আরবে। সংবাদ মাধ্যমের তথ্য মতে গত বছর সৌদিতে রমজান মাস হয়েছিল 29 দিনে, তবে বিশ্বের অন্যান্য দেশে সে বছর রমজান মাস 30 দিনে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে চাঁদ দেখে রোজা রাখেন মুসলিমরা, এমনকি চাঁদ দেখার মাধ্যমে তারা রোজার সমাপ্তিও করে থাকেন। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর বলছে এই বছর বাংলাদেশে রোজা 30টি হতে পারে। অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তান আবহাওয়া বিভাগ জানিয়েছে এবার তাদের দেশে রোজা 29টি হতে পারে, কারণ 9 এপ্রিল রাতেই দেশের আকাশে চাঁদ দেখা যাবে। তবে সম্ভবত তারিখ জানা হলেও ঈদ কবে উদযাপিত হবে সেটা সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করা হবে। তো এই ছিল খবর। এরকম নেটিস্টিং খবর জানতে আমাদের সাথে থাকুন।